আমরা যখন নতুন একটা টিকটকে আসি এবং টিকটকে যখন কিছু ভিডিও আপলোড করি এবং আপলোড করার পর আমাদের প্রথম কাজটা হয় আমরা আমাদের বন্ধু বান্ধবের কাছে সোশ্যাল মিডিয়াতে আমাদের টিকটক ভিডিওগুলো শেয়ার করে দিই। কিন্তু আপনি কি জানেন এই শেয়ার করার কারণে আপনার টিকটক অ্যাকাউন্টের গ্রোথ রেট দিন দিন ডাউন হয়ে যাচ্ছে? আপনি শেয়ার করবেন না বিষয়টা এমন না, কিন্তু এই শেয়ারের কারণে আপনার টিকটক অ্যাকাউন্টের গ্রোথ রেট কমে যাচ্ছে। কীভাবে? একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে মূল কারণ থাকে অডিয়েন্স রিটেনশন। আমরা যখন নতুন টিকটকে কাজ করি তখন আমাদের ফ্যামিলি মেম্বার্সদের দিয়ে আমাদের টিকটক আইডিটাতে ফলোয়ার নিয়ে আসি এবং ওই ফোনগুলো থেকে আমাদের ভিডিওগুলো দেখি। আমাদের কিছু বেস্ট ফ্রেন্ডস আছে যাদের কাছে আমরা আমাদের ভিডিওটি শেয়ার করে দিই এবং তাদেরকে বলি আমাদের ভিডিওগুলো দেখার জন্য। নতুন পর্যায়ে যখন আমরা ভিডিওগুলো তৈরি করি তখন আমাদের ফ্রেন্ডসরা আমাদের ভিডিওগুলো দেখে, বাট একটা সময় আসে তখন তারা আর আমাদের ভিডিওগুলো দেখে না। দেখলেও জাস্ট আমি কোন টপিক নিয়ে ভিডিওটা তৈরি করছি হালকা একটু দেখে উপরের দিকে ঠেলে দেয়। এতে আপনার অডিয়েন্স রিটেনশন ডাউন হয়ে যায়। আর একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে মূল যেটা কাজ করে বর্তমান সময়ে সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। টিকটক প্রথমত আপনার ভিডিওটা 100 জনের কাছে পাঠাবে, সেখানে কত পার্সেন্ট অডিয়েন্স আসছে তার উপর নির্ভর করে অন্য জনের কাছে পাঠানো। অনেকে বলেন যে ভাইয়া আমাদের ভিডিওগুলোতে 100 ভিউজ এসে থেমে যায় আর ভিউজ আসে না, 700 ভিউজ এসে থেমে যায় আর ভিউজ আসে না। এটার কারণও এখানে, আপনি আপনার ভিডিওগুলো যখন 100 জনের কাছে টিকটক প্রমোট করে তখন সেখান থেকে টিকটক মেশিনের মাধ্যমে অ্যানালাইসিস করে যে ওই 100 জন আপনার ভিডিওটাতে কেমন রেসপন্স করলো, তারা কত পার্সেন্ট আপনার ভিডিওটি দেখছে। তারা যদি আপনার ভিডিওটা ভালোভাবে শেষ পর্যন্ত দেখে তখন তারা আরও 100 মানুষের কাছে পাঠায় এবং তারা তো ওখান থেকে যখন ওই 100 জন থেকে যখন আপনার 50% অডিয়েন্স আছে তখন তারা আরও 50 জনের কাছে পাঠায়। এভাবেই মূলত টিকটক ভিডিওটি ভাইরাল হয়। তো আমরা যখন ভিডিওগুলো শেয়ার করি তখন আমাদের বন্ধুবান্ধবগুলো আমাদের ভিডিওগুলো হালকা একটু দেখে চলে যায়, যার ফলে আমাদের ভিডিওর অডিয়েন্স রিটেনশন ডাউন হয়ে যায়। এখন কথা হচ্ছে আমরা কি তাহলে শেয়ার করা বন্ধ করে দেব? একদমই না, ভিডিও শেয়ার করব, বাট রাইট ওয়েতে। আমাদেরকে এমন কিছু ফ্যান্স টার্গেট করতে হবে যেগুলোর কাছে শেয়ার করলে আমরা সেই ফ্যান্সগুলো আমাদের ভিডিওগুলো ঠিকমতো দেখবে এবং একটা ভিডিও একবার না একাধিকবার দেখবে। আমাদেরকে এইরকম ফ্যান্স টার্গেট করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। অযথা কোনো গ্রুপে যদি আমরা আমাদের ভিডিওগুলো পোস্ট করে দিই তাহলে সেখান থেকে হয়তো কেউ একজন আমাদের ভিডিওতে ক্লিক করলো, সে আমাদের ভিডিওটা দেখলো না। তাহলে এইরকম জায়গায় কিন্তু আমাদের ভিডিওগুলো শেয়ার করা একদমই বেমানান। তো আশা করি আপনি বুঝে গেছেন যে আমি কী বুঝতে চাচ্ছি। আমার মূল বক্তব্য হচ্ছে আপনি এমন জায়গায় ভিডিও শেয়ার করবেন যেখান থেকে আপনার ভিউজ আসবে, ভালো পরিমাণ অডিয়েন্স আসবে। এমন কোথাও শেয়ার করবেন না যেখানে শেয়ার করলে তারা আপনার ভিডিওগুলো দেখবে না, ইভেন দেখলেও পুরোটা দেখবে না। তারপর আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে রাখি, আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে হ্যাশট্যাগ ব্যবহার নিয়ে। বর্তমান সময়ে ভিডিও ভাইরাল হওয়ার পিছনে হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি জানি আপনি ওই ভিডিওটা হয়তো দেখেছেন, বাট আপনাকে আমি আবার ওই ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করছি। বাট হ্যাশট্যাগের বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় মুখস্থ করে রাখতে হবে। প্রতিটা ভিডিওতে কোন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন এটা যেন ভিডিও আপলোড করার সাথে সাথে এটা আপনার মাথায় চলে আসে। এই জন্য ওই ভিডিওটা আপনাকে দেখার জন্য আমি আবারও রিকোয়েস্ট করছি। নেক্সট টাইম কোন টপিক নিয়ে ভিডিও চান সেটা কমেন্ট সেকশনে লিখতে পারেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। থ্যাংক ইউ ওয়াচিং আমার ভিডিও।